হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংলা সহজপাঠ। বন্ধুরা, আবার একটা নতুন রিক্রুটমেন্ট এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে ওয়াচ করুন, এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনও প্রেস করে দিবেন নতুন নতুন আপডেটগুলো সবার আগে আপনাদের ফোনের নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনারা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না হয়ে থাকেন, তো এই যে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি তার লিংক দিয়ে রেখেছি, তো আপনারা সেখান থেকে জয়েন হয়ে যেতে পারেন। কারণ সেখানে যে কোনো চাকরির আপডেটের নোটিফিকেশন যে PDF সেটা কিন্তু সেখানে প্রোভাইড করে দেওয়া হয়। আপনারা যদি চান তো সেখানে অবশ্যই জয়েন হয়ে যেতে পারেন। তো মূল টপিকে আমাদের আসা যাক। তো এই ভিডিওতে আমরা আজকে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে PGT ও TGT-তে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে। তো আপনারা যদি চান তো অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারেন। তো PGT হচ্ছে কি? PGT হচ্ছে অঙ্ক, কম্পিউটার সায়েন্স, কেমিস্ট্রি, ফিজিক্স ও ওয়ার্ক এডুকেশন বিষয়ে শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ করা হবে। তো আপনারা অন স্ক্রিনে সমস্ত কিছু দেখতে পেলেন। তো এক্ষেত্রে যে কোয়ালিফিকেশন, সে কোয়ালিফিকেশনের কথা যদি আসি, তো এক্ষেত্রে কোয়ালিফিকেশন হচ্ছে আপনারা জানেন যে গ্র্যাজুয়েট পাস মূলত লাগে। তো গ্র্যাজুয়েট পাস এবং আপনারা যদি পোস্ট গ্র্যাজুয়েট পাসও হয়ে থাকেন, তো আপনারা অবশ্যই এখানে আবেদন করতে পারবেন। তো সাথে আপনাদের BEd কিন্তু অবশ্যই এখানে লাগছে, BEd পাস কিন্তু আপনাদের হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে TG হচ্ছে বাংলা শিক্ষক নিয়োগ। তো এক্ষেত্রে আপনারা শুধুমাত্র যদি গ্র্যাজুয়েট পাসই হয়ে থাকেন, এক্ষেত্রেও গ্র্যাজুয়েট পাস এবং পাশে সঙ্গে কিন্তু আপনাদের BEd কিন্তু প্রশিক্ষণ থাকতে হবে। তো উপরে যে সমস্ত পদের কথা আমি উল্লেখ করলাম, তো এক্ষেত্রে বলা হচ্ছে যে ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে শিক্ষকতার অভিজ্ঞতা কিন্তু আপনাদের থাকতে হবে। বিদ্যালয়ে কিন্তু শিক্ষকতা করার অভিজ্ঞতা কিন্তু আপনাদের কিন্তু, অর্থাৎ এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের কিন্তু লাগবে। তো আবেদন কীভাবে করবেন? আবেদন আপনাদের কিন্তু অফলাইনের মাধ্যমে করতে হবে, এক্ষেত্রে কোনো রকম অনলাইনের সুবিধা নেই এখানে। তো বেশিরভাগই এরকম, মানে যেগুলো বেসরকারির হয় তো সেগুলো বেশিরভাগই হচ্ছে অফলাইনের মাধ্যমে হয়। তো এটাও অফলাইনের মাধ্যমে হচ্ছে। তো এর যে ভিডিও ডিসক্রিপশন আমি সেখানে এর যে অফিসিয়াল ওয়েবসাইট তার লিংক দিয়ে রাখবো, আপনারা যদি চান তো সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আবেদনপত্র, এবং ডাউনলোড করে আপনারা কিন্তু সেখানে সমস্ত কিছু ডকুমেন্টস ভেরিফাই করে আপনারা এর সাথে যে জিনিসগুলো দিবেন সেটা হচ্ছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিবেন, এবং শিক্ষকতার যোগ্যতার যে সমস্ত ডকুমেন্টস আপনাদের এতদিনের রয়েছে, অর্থাৎ আপনারা গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট বা আপনাদের যে BEd কোর্সের যে সার্টিফিকেট, সমস্ত কিছুই আপনারা এখানে দিয়ে দিবেন, এবং পাসপোর্ট সাইজের ছবি, আধার কার্ড, ভোটার কার্ড, যা কিছু দিতে হয়। তো আরেকটা বিষয় হচ্ছে 200 টাকার আপনাদের কিন্তু ডিমান্ড ড্রাফট কাটাতে হবে। তো এটা আপনারা কিন্তু মনে রাখবেন, এই জিনিসটা কিন্তু আপনাদের লাগছে এখানে 200 টাকার মতো। তো 15 ফেব্রুয়ারি 2022-এর মধ্যে আবেদনের শেষ তারিখ। আপনারা যদি আবেদন করতে চান অবশ্যই এই ডেটের মধ্যে কিন্তু আপনারা করে নেবেন। আবেদনপত্র পাঠানোর ঠিকানা যদি বলা হয়, তো ঠিকানা হচ্ছে, বলা হচ্ছে এখানে হচ্ছে ক্যালকাটা বয়েজ স্কুল, 72 SN বেনার্জি রোড, কলকাতা। এই অ্যাড্রেসে আপনাদেরকে পাঠাতে হবে, 700014। রেজিস্টার পোস্টের মাধ্যমে আপনাদের কিন্তু পাঠাতে হবে। তো এর যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের আমি এই ভিডিও ডিসক্রিপশন তার লিংক দিয়ে রাখবো, তাও আমি বলে দিচ্ছি, আপনারা যদি চান তো সরাসরি সেখানে গিয়ে ক্রোম ব্রাউজার বা অন্যান্য ব্রাউজারের মাধ্যমে আপনারা কিন্তু দেখে নিতে পারেন সেই আবেদনপত্রটা। তো cbs.calcuttaboysschool.edu.in আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। আবারও বলছি আমি, cbs.calcuttaboysschool.edu.in। তো এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে কিন্তু সেই আবেদনপত্রটা ডাউনলোড করে নিতে হবে, এবং ডাউনলোড করে আপনাদের ফর্ম ফিল আপ করে সেখানে সমস্ত কিছু ডকুমেন্টস ভেরিফাইড করে আপনি যে ডকুমেন্টসগুলো আপনারা ভিত্তিতে আপনারা অ্যাপ্লাই করছেন, অর্থাৎ গ্র্যাজুয়েট না পোস্ট গ্র্যাজুয়েট, সেগুলো সমস্ত কিছুই জেরক্স দিয়ে আপনারা রেজিস্টার পোস্টের মাধ্যমে কিন্তু পাঠাতে পারবেন। তো এটাই হচ্ছে ভিডিও ছিল মূলত। আপনারা যদি আগ্রহ হয়ে থাকে, আপনারা যদি চান তো অবশ্যই আবেদন করতে পারেন, এবং কোনো রকম অসুবিধা হলে অবশ্যই আপনারা এর কমেন্ট সেকশনে জানাতে পারেন। কমেন্ট সেকশনে আমরা চেষ্টা করব সেটার রিপ্লাই দিয়ে আপনাকে সহযোগিতা করার। তো থ্যাংক ইউ।